নারায়ণগঞ্জের ফুটপাতগুলো সাধারণ জনগণের অনেক দিনের দুর্ভোগ, তবে ফুটপাতগুলো সকলের জন্য দুর্ভোগ এমনটা নয়। নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য ফুটপাতগুলো দুর্ভোগ নয়, তারা ফুটপাত থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের জন্য ফুটপাতগুলো অনেক বড় একটি সমস্যা। আর ঈদের সময় ফুটপাত দিয়ে হাঁটার কায়দা থাকে না, রাস্তার দুপাশের ফুটপাতগুলো দখল করে রাখে হকাররা। ফুটপাত সমস্যার সমাধান কবে হবে তা সাধারণ মানুষের জানা নেই। নারায়ণগঞ্জের এই ফুটপাতগুলো নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য যেরকম সুবিধা, তেমনি মধ্যবিত্ত মানুষদের জন্য অসুবিধা। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ জনগণের জন্য এই ফুটপাতগুলো আসলে কি সুবিধা নাকি অসুবিধা? ক্যামেরাম্যান সাগর খানের সাথে সাব্বির ইসলাম চয়ন, NANTV, নারায়ণগঞ্জ।